আচ্ছা, আপনাদের এখানে শিব চতুর্দশী উৎসব, সেই উৎসবে যে অনুষ্ঠান, এটা প্রথমে আপনি আপনার নাম বলবেন, আর কারা অর্গানাইজ করছে এই উৎসবটা, কত তারিখে হচ্ছে, কীভাবে হচ্ছে, গোটা ডিটেলস। নমস্কার, আমার নাম কৃষ্ণবরণ মণ্ডল, বাড়ি বৃন্দাবনপুর। আমাদের এখানে শিব চতুর্দশী উৎসব প্রতি বছরই মহিলা ভক্তি মন্ডলের দ্বারা পরিচালিত এই উৎসবটি হয়ে থাকে। এই উৎসবটি পরিচালনার দায়িত্বে আমি থাকি। সমস্ত মায়েদের নিয়ে আমরা প্রতি বছর এই উৎসবটা পালন করি। প্রতি বছরের ন্যায় এবছর 7ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত চলবে শিবরাত্রি উৎসব। এবং প্রথম দিন থাকছে বিকেল 3টের সময় থাকছে মন্দিরের প্রাঙ্গণে সবাইকে আহ্বান এবং পুজো উদ্বোধন, এবং সেই সঙ্গে পুরো গ্রাম পরিক্রমা হবে। এবং বিকেল 4টে মন্দিরের উদ্বোধন হবে। এবং দ্বিতীয় দিন থাকছে হলদি নদী থেকে জল আনতে যাওয়া হবে, এবং সমস্ত মায়েরা এবং ভাইয়েরা নরঘাট এই হলদি নদীতে জল আনতে যাওয়া হবে। তাতে আমরা আমাদের প্রায় 500 জন যাত্রী যাবে, 500 জন মহিলা, 500 জন ছেলে মেয়ে করে 500 জন যাত্রী যাবে। সেই সঙ্গে মাইক এবং অনেকেই একই সঙ্গে যাবে, এবং প্রশাসনের তরফ থেকে আমরা সহযোগিতা প্রতি বছরই পাই, এবং গ্রামবাসীর তরফ থেকে এখানে পরপর রামপুর, বৃন্দাবনপুর, চণ্ডীপুর, কদমতলা সমস্ত এলাকার মানুষ এখানে জড়ো হয়। সবাই আমরা এই উৎসবটাকে ভালো করে করি। দ্বিতীয় দিন আমাদের এই চতুর্দশী উৎসবের পরে তৃতীয় দিন থাকছে আনুষ্ঠানিকভাবে গাজন যাত্রা। যদিও আমাদের বাইরের কোনো টিম আনতে পারেনি, আমাদের স্থানীয় টিম নিয়ে আমরা একটা গাজন যাত্রা তৈরি করেছি। এখানে গাজন যাত্রা হবে, এটা 8 তারিখ, এটা হচ্ছে 9 তারিখ, 9 তারিখ, 9 তারিখ, 8 তারিখে চতুর্দশী উৎসবটা হচ্ছে, 9 তারিখে গাজন যাত্রা, 9 তারিখে গাজন যাত্রা, এবং 7 তারিখে থাকছে খেলাধুলা থাকছে, সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানও থাকছে। মোট তিন দিনের প্রোগ্রাম। অর্থাৎ আমরা যেটা দেখে নিলাম যে শিব চতুর্দশী উৎসব যেটা এই অঞ্চলে হয় বৃন্দাবনপুর দক্ষিণপাড়া এই গ্রামের, এইখানে যে শিব চতুর্দশী উৎসব এটাকে কেন্দ্র করে এই অঞ্চলের বহু মানুষ তারা এর সঙ্গে যুক্ত হয়ে যান, আমরা আজকে সেটা এখানে এসে জানতে পারলাম। এখানকার মানুষ তারা এটা চাইছেন যে এটা গোটা রাজ্যের মানুষ জানুক এই শিব চতুর্দশী উৎসব। তারা 7 তারিখ, 7ই মার্চ, 8ই মার্চ এবং 9ই মার্চ 3 দিন ধরে এই উৎসবটা চলে। এই উৎসবটাকে একটা খুব বিরাট আকারে প্রায় 500-600 জনের ওপর অধিক মহিলা পুরুষ তারা মিলে নরঘাটের ওখানে যে নদী রয়েছে সেই নদী থেকে তারা জল তুলে নিয়ে আসে, তারপরে এই উৎসবের কাজ শুরু হয়, এই শিব চতুর্দশীর এই অনুষ্ঠান চলে। আমরা এই নিউজের মাধ্যমে তারা এটা আবেদন করছেন যে সমগ্র রাজ্যের মানুষ তারা যাতে তাদের সকলের নিমন্ত্রণ রইল, তারা আমাদের ইভিএম নিউজের পক্ষ থেকে তারা এই নিমন্ত্রণ বার্তাটা আপনাদের পৌঁছে দিল। আমরা এই আজকে এখন এই পর্যন্ত, আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলুন। নমস্কার।